আচ্ছা, কেমন হতো যদি নারীদের প্রতি সহিংসতা নিজেরাই রুখে দিতে পারতো তারা? 71-এ যখন পাকহানাদের এরা এদেশের মা বোনদের উপর ঝাঁপিয়ে পড়ে, তখন পুরুষদের পাশাপাশি নারীরাও নেমে পড়ে যুদ্ধে। ক্র্যাক প্লাটুন 71-এর সাহসী গেরিলা বাহিনীর নামে চট্টগ্রামের একদল নারীদের গড়ে তুলছে সাহসী করে, শেখাচ্ছে আত্মরক্ষার কৌশল। 3 বছর আগে তারা যখন শুরু করে, টানা 3 মাস শুধুমাত্র একজন এসেছিল কর্মশালায়, পাহাড়ের পাদদেশে সিআরবি এলাকায়। হালনা ছড়ায় আজ 40 থেকে 50 জন মেয়ে প্রতিদিন সকাল 7টা থেকে 8:30 চলে আসে খোলা আকাশের নিচে নিজেদের রক্ষার কৌশল শিখতে। 7 জন প্রশিক্ষক বিনামূল্যে সেখানে সব কৌশল। এ পর্যন্ত 1500 কর্মশালা করেছে তারা, 500 মেয়ে শিখেছে আত্মরক্ষার কৌশল। ভালোবাসার বাংলাদেশে নারীরা নিজেরাই করবে নিজেদের সুরক্ষা।